আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম। আমরা কথা বলছিলাম অত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফোর্স ম্যারেজ নিয়ে, যে আমাদের কমিউনিটির জন্য, আমাদের প্যারেন্টসদের জন্য, আমাদের ইয়াংদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি আপনারা বিরতির আগেও আপনাদের অপিনিয়ন আমাদের সাথে শেয়ার করছেন, এখনও আমরা অপেক্ষমান যে আপনারা আপনাদের অপিনিয়ন আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে নতুন একজন আমাদের অন্যতম সম্মানিত গেস্ট আমাদের সাথে জয়েন হয়েছেন, আশা করি ওনার কাছ থেকে আপনারা আরও সুন্দর কথাবার্তা শুনতে পারবেন। আপনারাও আপনাদের অপিনিয়ন আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের টিভি স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সুবিদর্শক, আমরা কন্টিনিউ করব। ওয়েলকাম আমাদের অন্যতম একজন গেস্ট রহিমা রহমান, উনি কাউন্সিলার নিউ হাম্বারা এবং গ্রিন স্ট্রিট ইস্ট ওয়ার্ডের কাউন্সিলার। রহিমা আপা, আপনাকে মোস্ট ওয়েলকাম টু ইয়োতাওয়া টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ইকরা টিভিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। কবির ভাই, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস ইউ হ্যাভ চুজন। ফোর্স ম্যারেজ উই অ্যাকচুয়ালি ফেস আই থিঙ্ক ইজ নেশন ওয়াইডলি, নট অনলি বাংলাদেশি কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি আই থিঙ্ক দ্য লার্জেস্ট ইউনো বিকটম অফ ফোর্স ম্যারেজ, অ্যান্ড দেন ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি অফকোর্স। So thank so you what, very what much. Do you think about forced marriage, why it's happening in our community, in our, you know, different, it's a part of culture or part of is a society, you know, what do you think about forced marriage? I think there's few issues and there's few reason. I would say it's kind of traditional one reason, because jahan amader parents choose amader parents jahan biye hoyechilo tahon kintu onek shomoy ওই সিস্টেমটি ছিল না যে মেয়েদেরকে কি ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে। তখন কিন্তু সবসময় একটা একজন নায়ক থাকতেন পরিবারে, তিনি হচ্ছেন বাবা। তো বাবা যখন থাকতেন তখন কিন্তু বাবাই সব ডিসিশনে নিতেন, তখন কিন্তু মাদের কি অন্য আত্মীয় স্বজনের কোনো ডিসিশন ছিল না। তা একটা ট্রেডিশনাল হয়ে এখন কিন্তু এটা আমাদের কমিউনিটি একটা এখন ট্রেডিশনাল একটা কস্টিউমের মতন হয়ে গেছে যে এটা মাস্ট হবে। হ্যাঁ, তো মাস্টের মধ্যে আর আমাদের ট্রেডিশনের মধ্যে একটা তফাৎ হয়ে গেছে। কিন্তু আবারও আমি বলবো 2016 এসে দেখা যাচ্ছে যে এটা কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। এখন আমি বলবো না যে বিগ ইস্যু, এটা আমাদের জন্য একটা স্মল পার্সেন্টেজ হিসাবে একটা ইস্যু হয়েছে ফোর্স ম্যারেজ। কারণ এখন কিন্তু অনেক সময় আমাদের যে সোসাইটিতে যে আমাদের যে সামাজিক সমস্যাগুলো যেগুলো হয় সেগুলো থেকে কিন্তু আমরা পলিটিশিয়ানরা অনেক পলিসি বানাই, পলিসি কিন্তু অনেক নিয়ম কানুন বনে আমাদের স্বার্থের জন্য, আমাদের ভালোর জন্য। এখন কিন্তু ফোর্স ম্যারেজ হলে অনেক গভর্নমেন্ট ইনভলভ হয়ে যায়, তারপরে অনেক পলিসিগুলি হয়েছে যে আপনি যদি আপনার ছেলেকে কি মেয়েকে বিয়ে দিতে হয় ফরেন কান্ট্রিতে তাহলে 21 হতে হবে, তারপর ইনকাম হতে হবে 18,000 প্লাস হতে হবে, তারপর আপনার বাসা থাকতে হবে। হ্যাঁ, তো আপনার সব কিছু ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে আপনি কাউকে নিয়ে আসতে পারবেন অ্যাজ এ স্পাউস হিসাবে। কিন্তু আগে এরকম ছিল না, আগে 16 হয়ে গেলে মা বাবা বিয়ে দিছে, বাবার কাউন্সিলের বাসা আছে, সেই বাসাতেই হয়ে গেছে। একটা কি বলে একটা সার্টিফিকেট লাগতো যে কি আবার দেখা গেছে যে অনেক সময় আগে কিন্তু মেয়েরা স্পেশালি স্কুল শেষ করার পরে কলেজে ফাদার এডুকেশনে যায়নি, তখন বাবা মামারা ভয় করতো যে আমার মেয়েকে ফাদার এডুকেশন দিলে হয়তো নষ্ট হয়ে যাবে। তারপরে চায় চাকরিও করতো না, বাইরে যেত না, তখন একটা মেয়ে বাসায় থাকা, তখন মা বাবার একটা দায়িত্ব যে আমরা আসলে আমার মেয়েকে লেখাপড়া হচ্ছে না, কাজেও যাবে না, আমরা দিব না, তো এখন তো আমাদের মেয়েকে আমরা বিয়ে দিতে হবে, ঐশ্বর্য হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তাকে আমরা তার দায়িত্ব আমাদের দায়িত্ব হিসাবে যে আমরা মা বাবার দায়িত্ব সেটা আমরা দিয়ে দিব। সেটা আগে আমরা বলছিলাম কি ফোর্স ম্যারেজ শুধু কি মেয়েদের জন্যই শুধু হয় না, ছেলেদের জন্য না না বোথ বোথ আউট কাম থার্ড রিজন উইথ মাই এক্সপেরিয়েন্স আই ফিল দ্য থার্ড রিজন আমি অ্যাজ এ ইউথ ওয়ার্কার যখন ছিলাম, আমি ইউথ অফিসার হিসেবে কাজ করতাম, তখন কিন্তু আমি এক্সপিরিয়েন্স হয়েছি অনেক সময় মা বাবার সাথে আমার আলাপ হইতো, অনেক ছেলেরা ড্রাগসে ইনভলভ ছিল, তারপরে অনেক ক্রাইমে ইনভলভ ছিল, তারা আমাদের সাথে আসতো আফটার স্কুল আফটার ক্লাস, যাদের কোনো কিছু করার বিকেলে থাকতো না, আমরা তাদেরকে এঙ্গেজ করার জন্য, যাদের বাইরে না গিয়ে খারাপ কাজ না করে আমাদের অ্যাক্টিভিটিসে এঙ্গেজ করার জন্য তাদেরকে নিয়ে আসতাম। তো তারা কিন্তু এসে বলতো যে
অনেক সমস্যা যখন করতো আমরা কিন্তু মা বাবাকে ইনফর্ম করতাম, অনেক সময় বলতাম যে চাচি আপনার ছেলে তো আজকে হ্যাঁ ড্রাগস লুই আইসে আমরা সেন্টারও আরও 10-15 নষ্ট করবো, তা আপনার ছেলে এটা করডা অনেক সময় মান্না নিত না, হয়তো না 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 আমার ফা ড্রাগস না না আমার ফা যে বালা আমার ফা সিগারেটও হয় না ড্রাগস কী তা হোক তুমি ড্রাগস আর তো আমরা কিন্তু অনেক সময় এভিডেন্স দিয়ে দেখাইছি পুলিশের রিপোর্ট আছে এটা আছে এটা দেখানোর পরে ওইটা এখন গোমাই অ্যাডমিট হরতা হয়ে আজকে এইটা এখন কী তার সমস্যা ই সমস্যার সমাধান কী তা গোমাই দেশ নিয়ে লাগি ভালো জীবনে, তো আমরা কোনো সময় অ্যাডভাইস হরতাম না যে দেশ নৌকা কিন্তু ওনার সময় দেখা গেছে 2-3 মাস ডিসেপ হয়ে গেছে ছেলেটা ডিসেপ হয়ে গেছে ছেলেটা আমরা যে কীতাম হয়ে গেল কিন্তু জেল গেল না চাকরি হলো না ভালো হইলো, তখন দেখা গেছে 3 মাস পরে ছেলে আইসে খুব সুন্দর সুন্দর হইয়া হ্যাঁ বিয়া হয়ে আইছে, তো শাশুড়ি জিজ্ঞেলাম সি অবস্থা কী তা আপনি তার ট্রেনিংও দিলা না হানি হলাম না গো মাই দেশও নিচে আমরা বিয়া করাইছি আমার ছেলে ভালো হয়ে গেছে কিন্তু আমরা দেখছি যে সে ভালো হয়েছে না তারে কিন্তু এটা ম্যারেজটা করাইছে তার কোনো মতামতও নেওয়া হয়েছে না তার ফোর্স করে বিয়া করানো হয়েছে মনের সঙ্গে যে বিয়ে গেলে বউ আইব বউ বুঝাইয়া বালা করিল বা ড্রাগস পরিবার কিছুই জানে না তার বাদ ব্যবহার সম্বন্ধে জানে না তার যে অ্যাডিকশন আছে এগুলি আছে, তারপর সেই ছেলেটা কিন্তু এসে আবার অন্য মেয়েদের সাথে তার সম্পর্ক হচ্ছে সে ওই মেয়েকে সে বলছে ব্যাকওয়ার্ড সে বলছে আমি ওকে চিনি না ওর সাথে আমি দেখা হয়নি আলাপ হয়নি সে ইংলিশ বলতে পারে না তার সাথে আমি কিভাবে সংসার করব, আপনার একটা এই সিচুয়েশনটা আমরা লেটস ডু এ কেস স্টাডি অন দিস সিচুয়েশন এখন ঠিক আছে এই দেশটা কি আমরা একটা ছেলে লয়ে যাব হইছে বাংলাদেশ টু গেট হিম ম্যারিড মেয়ের তো মা বাবা আছেন সো ইট ইজ মোর অফ অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ ইউরো ফোর্স ফ্রম দিস সাইড ও ছেলেটার ফোর্স করে নেওয়া হয়েছে বা অন দ্য আদার সাইড বাংলাদেশ যে বিয়েটা রেডি ওর ই মেয়েটার মেয়েটার একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যারেঞ্জ রাইট তারা হলো একটা কমিউনিকেশন হয়েছে এই নিয়ে একটা কন্ট্যাক্ট করছেন সামো ঠিক আছে অ্যারেঞ্জ ম্যারেজ ওর মেইন ক্রাইটেরিয়াটা হলো গিয়া টু ডু এ গুড সার্চ অন দ্য ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ এটা আমরা অনেক সময় আর আমরা কিন্তু এটা আজকে আই ওয়ান্ট টু মেক দ্য পয়েন্ট দ্যাট উই শুড নট লুজ দ্য ভ্যালু অফ অ্যারেঞ্জ ম্যারেজ থ্রু দ্য প্রসেস অফ going through a negative experience of forced marriage because it's two different thing and we cannot make do not imagine at all right e khabaro na so jeshom amra gelam ei ma babar kortoppoto holo ga je mer daman somonde ba the propose aise chele london kita koron family through the to search kora for example eta to tar koron to kito hobo they will know what sort of person he is but eta koron na kene there's another issue that we have to touch as well economic reason so ee poribar ta oto ta gorib poribar taking advantage of their situation advantage no or dekho jano so chelata loye jao hoyse eta gorib poribar they thinking somehow jodi amar meya ta london jay ami to na khawitam param na ontoto ekta bala khawa dawa korbo so from the parent side the situation makes them do what they are doing now I kind of disagree with that the reason is I will say ছেলে তো ফোর্স হয়েছে মেয়েও কিন্তু ফোর্স হয়েছে ছেলে যদি বয়স 18 হয় মেয়ে কিন্তু তখন 15 মেয়েরে তখন কোনো বয়স বাড়াইয়া মেয়েরে তখন বয়স বাড়াইয়া কিন্তু না 15 ইয়ার্স ওই যে বাচ্চারে আপনি তার কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হয় না তার কোনো ইয়েও খরচন না আপনি এটা ফোর্স হয়েছে তার কোনো মতামত না হয়েছে মতামত আনলে তো এটা কোনো ইয়ে হয়েছে না অ্যারেঞ্জ হয়েছে না দ্যাট ওয়ান ইয়ে হইব আর একটা ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি কিন্তু ফোর্স ম্যারেজ কি লন্ডনের পাত্র ফাইলে তারা দিলেন কারণ তারা দেখুন যে এখন তো আমার মেয়ে কেন আছে আমি যদি দেই দেশের ছেলেটা দেশের ছেলেরা আমি লুক আফটার করতাম বা আমার মেয়ের যদি আমি বিদেশ দিলাই তারা কিন্তু ওয়েল অফ থাকবো আমি লুক আফটার হওয়ার লাগতো না তারা তার লুক আফটার করতে পারবো আমাদের টেন্ডেন্সি ও কারণ থাকে সো দিস আর থ্রি রিজন আমি কইছি লাস্ট রিজন যেটা হইব একটু হইছে কি আর একটা যে আমরা অনেক সময় দেখি যে ছেলের কথা হইলাম এখন মেয়েরা অনেক সময় দেখছি যে কি ছেলেরাও দেখছি যে অনেক সময় মা বাবার কন্ট্রোল খালি ড্রাগস না এম নো যে আমরা অনেক পরিবারের সমস্যা আছে বাচ্চাতে মা বাবার কথা শুনরা না কি বাচ্চা অনেক সময় মিসবিহেভ হরডে একটা আন্ডারস্ট্যান্ডিং নাই ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং নাই যে বাচ্চার কী তার নিড একটুও বুঝরা না তখন কিন্তু বাচ্চারা একটু ইয়ে হয়ে যায় হ্যাঙ্গিং হয়ে একটু সোসাইটি থাকে একটু আউট হয়ে যায় তারা ফ্যামিলি ট্রেডিশনাল থাকে তারা আউট হয়ে যায় সব একটা ফ্যামিলির মাঝে একটা নিজস্ব একটা ট্রেডিশনাল থাকে যে আমার ছেলেরা আমি ওলাহন বিয়া দিমো কি বিয়া করাইমো কিন্তু এইগুলা আউট হয়ে যাওয়ার সঙ্গে দেখুন মা বাপে কিন্তু ফিল হরডা যে আমার বাচ্চারটা আমরা ফাড়াম না কিন্তু তখন তারা আমরা বাইরে আইয়া কোনো হেল্প নিতে চাই না তারা মনে হন হেল্প নেওয়া
এটা একটা শরম আমার, আমি আমার বাচ্চারে কন্ট্রোল করতে পারলাম না, এটা তো আমার শরম, আমি ব্যর্থ প্যারেন্টস হয়ে গেলাম। সো একটা না দেখাইবার লাগি ওনার সময় কিন্তু ফোর্স মিনিস্টার হয় যে যেটা মনে হয় যে বিয়া দিলে ফুরি টিকি যাব, জামাইয়ের লুক আফটার করবো, ফ্যামিলি লুক আফটার করবা, ফরো বিয়া দিলে ফর বৌয়া আমরা লুক আফটার করবো, লগে আমরা ফরে লুক আফটার করবো। ঠিক আছে, আপনার জানা মতো এরকম কোন কেস ওয়ার্ক আপনি করছেন কিনা? আপনার রিসেন্ট কেস যেটা হইছে, আমরা একটা কেস হইছিল ওরকম যে মেয়েরে কইছে যে তুমি মেয়ে ওয়েল এডুকেটেড, মেয়েরে কইছে আমরা হলিডে যাইলাম, হলিডে গিয়া হলে যে তুমি সেবা বালা লাগে তা আমরা তোমার বিয়া দিম, তো মেয়ে হইছে ঠিক আছে বালা লাগলে বিয়া দিম, তো কোনো আপত্তি না, হলিডে তো যাইলাম। যাওয়ার পরে কিন্তু মেয়েরে তারা মেয়েরে তারা লক করে রাখিয়া তারা একটা পরিচিত ছেলের কাছে বিয়া দেবতা ইয়ে করছেন, খুব ইয়ে করিয়া এটা ইয়ে করছেন। করার পরে সামহাও মেয়ে একটু ইনফরমেশন হয়, তো মেয়ে তো এডুকেটেড আছে, ব্রিটিশ হাইকমিশনের লগে যোগাযোগ করাইছে, তারপরে ফ্যামিলি আমার লগে যোগাযোগ করছেন, এরপরে আমরা লোকাল এমপি দৌড়িয়া, আমরা বাঙালি একজন লোকাল এমপি দৌড়িয়া আমি এটা ইনভলভ হইয়া ফর দি মেয়েরে তারা কোচন যদি এয়ারপোর্ট নেওয়া হয় তো মেয়েরে তারা ইয়ে করবো, হাই চেক করিয়া আনি বাগিয়ে কিডনে ভরলি বা তাকে বিভিন্ন ইয়েগুলা থ্রেট দেওয়া হয়েছে ফ্যামিলির। সো ফ্যামিলি খুবই ইয়ে গেছেন, ফরে দি পুলিশে তারার গড় তাকে মেয়েরে নিজ আনছেন বাখরিয়া আনিয়া দেখা এয়ারপোর্ট ফোন তো পুলিশ আইয়া ইয়ে করিয়া ঈদের সব এয়ারপোর্ট ফোন তো ফুলে পুলিশে লইয়া আইসে ফ্যামিলি লইয়া আইসেন। তো এই ধরনের কেস আমরা এই মেয়েটা তো ট্রাস্ট করছে আপনার উপরে, এখন কইছে যে ইফ আই লাইক সামবডি সো শি গেভ ইউ সি। এখন আমরা একটা সমস্যা, দ্য কোয়েশ্চন দ্যাট আই ওয়ান্ট টু আস্ক, ফোর্স ম্যারেজ ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল এন্ড ইটস এ ক্রাইম ইন এভরি শেপ অফ ফর্ম এন্ড স্পেশালি ইন মাই রিলিজন, ইন আওয়ার রিলিজন ইটস ডেফিনেটলি এ ক্রাইম উইদাউট আ ডাউট, ইটস নট ম্যারেজ না। বাট নাও বিকজ অফ দ্যাট ফোর্স ম্যারেজ, সামটাইম লাগে তো ফোর্স ম্যারেজ ডে আমরা সামটাইম ওয়েন উই হ্যাড ব্যাড এক্সপিরিয়েন্স আমরা উই হাইড আওয়ার সেলফ বিহাইন্ড সামথিং টু জাস্টিফাই মাই অ্যাকশন। ফর এক্সাম্পল আমি আপনি আমার আগে একটা হয়েছি যে একটা ছেলে দেন ক্লেমস যে এডুকেটেড আই বিন ফোর্স নাও বিকজ ইট ওয়াজ এন অ্যারেঞ্জ ম্যারেজ, নাও বিকজ ইট ডিডন্ট ওয়ার্ক আউট হি ইজ নাও ইউজিং ইট ওয়াজ এ ফোর্স ম্যারেজ। So what happens now, for example, arranged marriage was a value to her, we lose it. Now, the arranged marriage can disappear. Now, arranged marriage thakar, right, dohkar ase kina, that's number one. Okay. At the moment, amra ekta overcome korsi, forced marriage is slowly disappearing. Now, what we're doing is now, amra bachentore, age amra 15, 16, we used to force them. Now, we are so easy, that sometimes amra kisu boinan bai cheler dekhram, bayan dekhram zetara age of 30, 40, 50, reach korra. And one of, there are many that I know, a friend of mine, she is now 40 years old. Now, she's finding it difficult to find a suitable husband for her. She's finding it difficult. So, is it in style? Maybe somewhere down the line, our parents will encourage her. Our artists are showing us that our book to book in the materialistic world, we need to have a big bank balance. We have to have a house. We have to have this. We have to have that. Right. Yeah. What we fail to realize that dream to the dio side theke amra fulfill kore. So if both parties get together, husband and wife, they marry and they together see a dream, we will have a small house, we will have a small car, the dreams is seen by both might have a better output. এখন কো চেঞ্জ গেছে ফোর্স মেজ তাকে যুগের যুগের পরিবর্তন দিলে ফোর্স মেজ তাকে এখন কো ফোর্স মেজ তাকে কারণ যে আমরা যে ল আইন আইছে এগুলা আইছে এখন কো প্যারেন্টসরা হলে জানেন তো জেল খাটবা দেশও জেল খাটবা দেশও কিন্তু আইনও স্ট্রং দেশও কিন্তু বাংলাদেশের আইনও কয় তুমি ফোর্স করতে পারতে না এন্ড আমরা ইসলামের ধর্মে কর ফোর্স করতে পারতে না তো বাংলাদেশের আইনও কর ফোর্স করতে পারতে না ব্রিটিশ হাই কমিশন ইনভলভ হয়ে যায় স্ট্রেট ওয়ে দেন 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 তখন কিন্তু বাংলাদেশের আইনও ইনভলভ হয়ে যায় পুলিশ ইনভলভ হয়ে যায় আর এখানে আইয়া আরো বেশি সমস্যা হয় তখন প্যারেন্টস হলে কিন্তু জেল খাটবা অনেকে কিন্তু ইয়ে করছেন কোর্টও যাওয়া লাগছে ইয়ে করছেন আমার জানা মতন দুই ফ্যামিলি আছেন যে তারা কোর্টও গিয়া ইয়ে করিয়া গিলটি ইয়ে করিয়া আইছেন কিন্তু মাই কোয়েশ্চন ইজ দ্যাট শুড অ্যারেঞ্জ ম্যারেজ বি স্টিল বি দেয়ার
অ্যারেঞ্জমেন্টস অলওয়েজ উইল বি দেয়ার অ্যারেঞ্জমেন্টস কি তারা হয় অ্যারেঞ্জমেন্টস হলো একটা বিয়ারে আপনি তো দামানোই অ্যারেঞ্জ করতে পারতেন আপনার বিয়া হ্যাঁ এখন আপনার বিয়াটারে আপনার প্যারেন্টস আপনার যারা গার্জিয়ান আছেন তারা এটা অ্যারেঞ্জ কইরা দিবা আমরা ফের এজ এ ফের হইছেন মুভি এজ এ ফের গোলটারে অ্যাচিভ করা লাগে তারা এজ এ ফের ডু আই নো হ্যাভ দা রাইট টু এনকারেজ ফর এক্সাম্পল এজ অফ 20 এন্ড 30 এজ অফ 22 23 মাই সান কুড বি থিংকিং In my case, my father was thinking, or my, my son might be thinking that I'm going to study complete. I'm not going to see enough financially, I'm stable now. Mm-hmm. And if at this time, when he's going through this period, right, I'm not right, and I need to encourage him. Look, if you want to get married, we are here to support you. Yes. We'll try and find someone, and you both can together. Fulfill your dream, study and stuff. This encouragement is the amra dekhi as a touch of forcing, then that's wrong. So we have to really be very careful. কিন্তু আমরা বাচ্চান কিন্তু very aware of it. On ছোট ছোট বাচ্চান যেখান মা বাবা যেখান, am I allowed to choose my own wife? হ্যাঁ আমার একজন friend কয়েকদিন আগে আপনি লাইভ বলতেছেন ভাইয়া জি এখন কিন্তু বেশি দামি গাড়ি আনরা হেলিকপ্টারে আইরা ওগুলা এখন কোনো কিছু এক্সট্রিম বালা নাই আমরা যেরকম ফোর্সড একটা এক্সট্রিম আছিল আমার মেয়ের আমি বিয়াত আমি ফোর্স করে দিতাম হইব মেবি এটা এজ এ ফ্রেন্ডস এটা আপনার দায়িত্ব এটা ফোর্স আপনি এটা পালন হর্তা কিন্তু আপনি যে এক্সট্রিমও গিয়া পালন হর্তা তা নাই এখন বিয়া দেওয়া গিয়া আপনি মা বাবার কাছ থেকে সরে আসলাম ফোর্স ম্যারেজ মা বাবা দিয়ে দিল মা বাবার কাছ থেকে সরে চলে আসলাম অনেক সময় তো লাভ ম্যারেজ হয় আর যেটা আমরা সাধারণত আমরাই অ্যারেঞ্জ করি অনেক সময় হয় কি লাভ ম্যারেজের মতো তো হয় সাধারণত মনোমানি Our nijer parent hisabe we need to know what marriage is right more we need to learn more once we know what marriage is then we can move in the right direction and after right direction je amra ekta saga theke amra bachcha uthaisi we fall into another trap like as well because of expenses and competition people are delaying their marriage though they want to get married but because of the peer pressure somajo je ekta norm hoye geche normality hoye geche je amar amar cheler biya koraisi ami 50,000 pound diya ar ami ga go for see so my neighbor now has to spend 55,000 and so and so and I did in a city pavilion he has to do in a many other pavilions and so marquee or whatever name it they want to mention the name so either after no eta amra create korchi eta kintu amra further damage korer is dealing marriage for our children yes. Now sister let's be honest right there are they should get married when they are ready so age is not a set figure apnake ei segment ami 1 minute dite parbo this apnar last segment basically obviously because of to the people who is watching this show today my message to you is fola amra understand kori what marriage is and if you love your children then you surely guide them and help them and if the children love their parent they would not want to hurt them but we should not blackmail one another emotionally rather we should have respect and love that can last forever until you die and we want to be like this in that sense we have to have a more understanding marriage is a big issue it's a big part of your life let's treat it rightly let's know the definition of it let's find out what you want out of your marriage what the family wants out of the marriage and I want to end with this where I have a daughter I have a son
I have three sons and one daughter, and we all have sons and daughters and stuff. Let's treat them equally, especially take care of your daughters and make sure they are protected, and make sure the neighbors has a responsibility as well. I have a responsibility for other children as well as mine. So please, let's work as a team. Let's give them a better life. Let's create a better life for our children, and let's give a right value to marriage. Marriage is a blessing, and we want to keep it that way. থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর মাহবুব আলম সাহেবকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এই সেগমেন্ট থেকে ওনাকে আমরা বিদায় দিতে হচ্ছে, ছোট করে ব্রেক হয়ে যাচ্ছি, ব্রেকের পরে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।